রাঙাবু, আমরা কি এখানে চক্ষু করবো? রাঙাবু, কিন্তু এখানে চক্ষু করার উপযুক্ত পরিবেশ তো আমি দেখছি না। বলেছি না এটা অন্য যজ্ঞ, মহাপ্রলয় যজ্ঞ, আর প্রকৃতির মাঝে থেকেই এ যজ্ঞ করতে হয়। রুদ্র প্রকৃতির থেকেই আমরা শক্তি আহ্বান করব। জানো তো, প্রকৃতি একবার রুদ্র হলে তার ধ্বংসলীলা কেউ ঠেকাতে পারে না। সেই রুদ্র রোষ আমাদের মধ্যে আনতে হবে। আমরা প্রকৃতির মতই হব, শক্তিশালী, শক্তিমান। তারপর সবকিছু তছনছ করে দেব। আর লগ্নকে এবারে পুরনো সন্ধিটার থেকে তুমি নতুন সন্ধিটা প্রচলিত কর। গুরুদেব, দেখেছেন প্রদীপের আলোয় মাকে আজ আরো সুন্দর দেখাচ্ছে, তাই না? এবারে যে লকডামা প্রদীপ ধরেছে তার তো তেজই আলাদা। এইবার সকলে প্রার্থনা করো যাতে মা সিংহ বাহিনী এই বাড়িকে রক্ষা করে, তোমাদের শিথির সিঁদুর রক্ষা করে, তোমাদেরকে রক্ষা করে। তোমাদের যা যা মনস্কামনা মাকে বল। কি হলো মালব না, তোমার মাকে কিছু বলার নেই? সবাইকে ভালো রেখো, সবাইকে রক্ষা করো মা। কিন্তু এখানে রুদ্র রূপ তুমি কোথায় দেখছো রাঙাবু? প্রকৃতি এখানে শান্ত, রাতের আকাশ পরিষ্কার, চাঁদও দেখা যাচ্ছে, আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। জাগাতে হবে, অশুভ শক্তি দিয়ে প্রকৃতিকে জাগাতে হবে। জাগাও অবন্তিকা, নিজের ভেতরের শক্তিকে জাগাও। ধুম ধুল তন্ত্র বাধাম নাশায় ফাট ফাট, ধুম ধুল তন্ত্র বাধাম নাশায় ফাট ফাট, ধুম ধুল তন্ত্র বাধাম নাশায় ফাট ফাট, ধুম ধুল তন্ত্র বাধাম নাশায় ফাট ফাট। ওম হরি মর্কট মহাকাল মার্কটায়, পরমানত্র ভায়া পরমানত্র ভায়া পরমানত্র ভায়া, ওম হরি হরি মর্কট মহাকাল। Lockdown!
কি এটা? প্রদীপ রক্ষা করা মানে এ পরিবারকে রক্ষা করা। আজ সেই কাজ করবি তুই। আমি নিজে হাতে তোকে এই দায়িত্ব তুলে দিচ্ছি। ভয়ানক বিষ, এতেই হবে লগ্না শেষ, থাকবে না তার পরাণের শেষ। লক্ষ বিষাধর সাপের বিষ রয়েছে এতে। নে, এটা গিলে নে। নে, ছোবল মারতে হবে নাকি লগ্নাকে? ছোবল মারবি, তবে দূর থেকে। এই বিষ লগ্নার শরীরে ছোঁয়ালে দেখবি, দেখবি এর ক্ষমতা। যেখানে থাকি আমি, দাঁড়াবো এসে সামনে আমি, বাধা যতই আসুক, ঝড় যতই উঠুক, জেনে রেখো আমি তোমার লগ্না। সিংহ লগ্না, সিংহ লগ্না, সিংহ লগ্না। মনে আছে তো কি করতে হবে? মনে আছে রাজিমা, তুমি একদম ভেবো না। এই প্রদীপ আমি কোনো দিনও নিতে দেবো না।